জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে মধ্য আফ্রিকান রিপাবলিক যাচ্ছেন বিমান বাহিনীর 125 সদস্য। নিজস্ব আকাশযান সরঞ্জাম নিয়ে যাচ্ছে এই শান্তিরক্ষী কন্টিনজেন্ট। সদস্যদের প্রত্যয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রথমবারের মতো তিনটি টিএমআই 171 হেলিকপ্টার সহ একটি কন্টিনজেন্ট পাঠাচ্ছে বিমান বাহিনী। স্বয়ংসম্পূর্ণ একটি কন্টিনজেন্ট আজকে প্রথমবারের মতো মধ্য আফ্রিকান রিপাবলিকে যাচ্ছেন। এই কন্টিনজেন্ট দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে কথা জানান সদস্যরাম। বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় বিমান বাহিনীর যে অবদান, যে আমরা ওখানে যে সুনামের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারবো। সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন বিমান বাহিনী প্রধান। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গমন করে আপনাদের পেশাগত দক্ষতা, উন্নত শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের পূর্বসূরীদের অর্জিত সুনামকে আরও সমুন্নত করে রাখবে। শান্তি রক্ষায় বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকায়। আমাদেরকে এই মর্যাদা ধরে রাখতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।